নমস্কার বন্ধুরা, ক্লাসরুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বন্ধুরা গ্রুপ সি অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু পদগুলির জন্য আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে কোনো আবেদন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, যে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা দেখে নেবো, যে কী কী শিক্ষকতা যোগ্যতা রয়েছে, কতগুলি সিট আছে, তোমাদের কীভাবে নিয়োগটা হচ্ছে, কীভাবে তোমরা আবেদন করবে, এবং তোমাদের যে আবেদন তোমাদের নিয়োগের পর যে কাজ সেটা কী ধরনের কাজ তোমাদের করতে হবে, এবং সর্বোপরি তোমাদের অনলাইন অ্যান্ড অফলাইনে কীভাবে আবেদন করতে হবে, এবং কোথায় নিয়োগটা হচ্ছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সরকারি চাকরির খবর সবার আগে তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই। অন স্ক্রিনে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে নোটিশটা পাবলিশ হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের চাকরির হতে চলেছে, অর্থাৎ এখানে কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে তাদের ইমেল আইডিও দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই এটা মেনশন করে দিয়েছে। এখানে ডেট কিন্তু বন্ধুরা এরা দিয়ে দিয়েছে, মেমো নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো এখানে স্পষ্টতই বলে যে দেখো, রিক্রুটমেন্ট নোটিশ 2021 ফর ডাটা এন্ট্রি অপারেটর, এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো পার্মানেন্ট পোস্ট নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো বন্ধুরা, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, তোমাদের তাই আগে আমি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কিন্তু লেখাই আছে, দেখতে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল। এখানে তোমাদের একটা ফটো কিন্তু অবশ্যই দিতে হবে, এর সঙ্গে তোমার নাম দিতে হবে, মাদার্স বা মেডেন নেমস দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, ডিটেলস কিন্তু অ্যাড্রেস ডিটেলস অবশ্যই দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে, ইমেল আইডি কম্পালসারি কিন্তু বলে দিয়েছে বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে, এজ কত হচ্ছে 1/1/2021 সেটা কিন্তু ক্যালকুলেট করে তোমাকে বসাতে হবে, তোমার সেক্স কিন্তু মেনশন করতে হবে, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের দিতে হবে। এরপর তুমি যে যে জিনিসগুলো এর সঙ্গে পাঠাচ্ছ সেইগুলোর কিন্তু লিস্ট তোমাকে এখানে লিখতে হবে, এ বি সি ডি ই এফ বলে কিন্তু এরা বলে দিয়েছে। এখানে কিন্তু সেই যে যে জেরক্স কপিগুলো তোমরা পাঠাচ্ছ সেইগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তো এখানে বন্ধুরা অবশ্যই ডেট দিতে হবে, তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশন ডেট কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, তার সঙ্গে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদের সিগনেচার করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে অফলাইনে ফর্মটা ফিল আপ করার পর কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এই যে ওদের যে অ্যাড্রেসটা দিয়ে যায় এই অ্যাড্রেসটাই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সেন্ড করে দিতে হবে। অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই তোমাদের সেন্ড করে দিতে হবে। লাস্ট ডেট কিন্তু আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, 25/1/2021 বিকেল 4টার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে সেন্ড করতে হবে। তো যে যে ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে পাঠাতে হবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে পাঠাতে হবে, সেখানেও কিন্তু এটা দিয়ে দিয়েছে, যেটা বলতে দেখো বায়োডাটা অ্যাজ পার প্রোফর্মা, যে প্রোফর্মাটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে অবশ্যই আধার এবং ভোটার কার্ড কিন্তু দিতে হবে, সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই দিতে হবে, এবং সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদের দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখো বলে দিয়েছে, এখানে কিন্তু টোটালটা কিন্তু তোমাদের পোস্ট আছে দেখতে পাচ্ছ, চারখানা পোস্ট আছে, প্লেস অফ পোস্টিংটা কিন্তু অবশ্যই বলে দিয়েছে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। তোমাদের মান্থলি স্যালারি কিন্তু এদের ফিনান্স ডিপার্টমেন্টের যে নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু অবশ্যই দেওয়া হবে, ঠিক আছে। এজ কিন্তু অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে অবশ্যই কিন্তু তোমাকে বন্ধুরা গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখার, ঠিক আছে, গ্র্যাজুয়েট কিন্তু অবশ্যই হতে হবে, এবং এর সঙ্গে কিন্তু তোমার এমএস অফিসে কিন্তু তোমার কাজ চালানোর মতো কিন্তু দক্ষতা থাকতে হবে, এবং তোমার 1 বছরের কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা অবশ্যই চাই। এছাড়াও তোমার টেকনিক্যাল নলেজ কিন্তু অবশ্যই চাই, তোমার যেখানে ওয়ার্কিং নলেজ চাই কম্পিউটারের ওপর, অপারেটিং সিস্টেমের ওপর, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলোর ওপর কিন্তু অবশ্যই তোমার নলেজ চাই। এর সঙ্গে কিন্তু অবশ্যই তোমাকে ইন্টারনেট এবং তোমার টাইপিং স্পিড মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু অবশ্যই তোমার এরা দেখবে। এখানে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রেফারেবল কিন্তু বলেছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয় বন্ধুরা, আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু প্রেফারেবল, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই যদি থাকে অবশ্যই দেবে, 3 মাসের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার কিন্তু চেয়েছে যে কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে, ভারতের যে কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে, ঠিক আছে, ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালিসিসের ওপর কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে অবশ্যই কিন্তু এরা প্রেফারেন্স দেবে। তো দেখো, স্কেল অফ স্কোরিংটা কিন্তু দিয়ে দিয়েছে, তোমার একটা রিটেন এক্সাম কিন্তু হবে, 50 নম্বরের রিটেন এক্সাম হবে, যেখানে টোটাল 100 নম্বরের কিন্তু ওরা স্কেল অফ স্কোরিংটা রেখেছে, যেখানে 50 নম্বরের রিটেন এক্সাম হবে, এবং তোমার টাইপিং টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের, এবং তোমার ইন্টারভিউ হবে তোমার 10 নম্বরের।
তো বন্ধুরা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা তোমাকে তৈরি করতে হবে বা তোমার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হবে সেটা কীভাবে নিতে হবে বা কী কী থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও কিন্তু এটা মেনশন করে দিয়েছে। দেখো এখানে অবশ্যই তোমার নেম অফ দ্য অর্গানাইজেশন লিখতে হবে, এমপ্লয়িজ নেম কিন্তু অবশ্যই থাকতে হবে, কী পোস্টে কাজ করে সেটা থাকতে হবে, প্লেস অফ পোস্টিং কোথায় কাজ করে সেটা থাকতে হবে, কী ধরনের কাজ করো পার্ট টাইম না ফুল টাইম সেটাও কিন্তু অবশ্যই দিতে হবে, ডেট অফ জয়নিংটাও কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, ডেট অফ লিভিং বা এখনও যদি কাজ করো সেটাও কিন্তু তোমার লিখতে হবে। তো বন্ধুরা এখানে দেখো কী বলেছে, বলেছে ভলেন্টারি সার্ভিস উইল নট বি ট্রিটেড অ্যাজ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তুমি যদি ভলেন্টারি হিসেবে কোনো কাজ করো তাহলে কিন্তু এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু এরা ধরবে না। তো এখানে জব ডেসক্রিপশন বা কী ধরনের কাজ করতে হতে পারে সেটাও কিন্তু এরা অবশ্যই বলে দিয়েছে, অফিস ওয়ার্ক করতে হবে তোমাকে, ঠিক আছে, যেটা তোমার রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজেই কিন্তু অবশ্যই তোমাকে কাজটা করতে হবে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলে দিয়েছে, এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু অবশ্যই বলে দিয়েছে, এরা 12 মাসের জন্য প্যানেলটা কিন্তু অবশ্যই তোমার তৈরি হচ্ছে। তো এখানে বন্ধুরা আরও কিছু বেসিক গাইডলাইন্স বলেছে, দেখো বন্ধুরা তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু অবশ্যই তোমার রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাকে পাঠাতে হবে, আদার্স কোনোভাবে হাতে হাতে গিয়ে বা কুরিয়ারের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, তো এই দুটো মাধ্যমে কিন্তু অবশ্যই তোমাকে পাঠাতে হবে। তো অল তোমার যেসব ফটোকপি আছে সেগুলো কিন্তু সব সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অবশ্যই তোমরা পাঠাবে। তো যদি বন্ধুরা কোনো তোমার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে কিন্তু, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু এরা ক্যান্সেল করে দেবে, সেটাও কিন্তু এরা মেনশন করে দিয়েছে। তাই খুব ভালোভাবে এবং সব কিছু যা যা তোমার ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই ঠিকভাবে চেক করে অবশ্যই তোমরা পাঠাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।